হ্যালো গাইস, ওয়েলকাম টু আইএসএন টিভি। আর আপনি স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, আপনি কি বলতে পারবেন যে এই ফটোতে ঠিক কটি স্ট্যাচু রয়েছে? অনেকেরই মনে হবে যে এখানে দুটি স্ট্যাচু রয়েছে, আর যদি আপনিও ঠিক এটাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। এখানে আসলে একটি স্ট্যাচু রয়েছে। কনফিউজিং, রাইট? আসলে ব্যাপারটা হচ্ছে এটি একটি টু সাইডেড স্ট্যাচু, অর্থাৎ টুইন অন। ফটোতে আপনি পেছনে যে ফিমেল স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটি আসলে সামনের মেল স্ট্যাচুরই ব্যাক সাইডের মিরর রিফ্লেকশন। অর্থাৎ এই স্ট্যাচুটির দুদিকে দুটো আলাদা স্ট্রাকচার রয়েছে, আর এই স্ট্যাচুটি হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে আছে। আর আপনি স্ক্রিনে যে চিকেনের টুকরোটি দেখতে পাচ্ছেন, এটি ইবেতে $8,100 বিক্রি করা হয়েছিল। তখন প্রশ্ন হচ্ছে, সামান্য একটা চিকেনের টুকরো কেউ এত টাকা দিয়ে কেন কিনল? কারণটা খুব ইন্টারেস্টিং। গাইস, এই ভিডিওতে আপনি এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবেন যেগুলো শোনার পর আপনি জাস্ট একটা কথাই বলবেন, মজা আয়া। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 10। 1992 তে ফেমাস কমেডিয়ান চার্লি চ্যাপলিনের বায়োপিক বানানো হয়, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই বায়োপিকে চার্লি চ্যাপলিনের নিজের মেয়েই তার মায়ের রোল প্লে করেছিল। নাম্বার 9। আচ্ছা, আপনি কি টাই বাঁধতে পারেন? হয়তোবা আপনি একটা অথবা দুটো স্টাইলে টাই বাঁধতে পারেন, কিন্তু আমি আপনাকে বলে দিই যে টাই বাঁধার 177,147টা স্টাইল রয়েছে, অর্থাৎ এতগুলো স্টাইলে টাই পরা সম্ভব। নাম্বার 8। জাপানে যদি আপনি কোনো কার কিনতে চান, তাহলে আপনার প্রথমে এটা প্রুফ করতে হবে যে কার পার্ক করার মতো জায়গা আপনার কাছে আছে। উইদাউট এনি পার্কিং প্লেস আপনি জাপানে কখনই কার কিনতে পারবেন না। নাম্বার 7। ভোডাফোনের জোজো অ্যাডস তো আপনি অবশ্যই দেখেছেন, স্পেশালি আইপিএল সিজনে এই অ্যাডগুলো বেশি দেখানো হতো। তো ফ্যাক্ট হচ্ছে জোজো অ্যাডসের ক্যারেক্টারগুলো কিন্তু কোনো অ্যানিমেশন নয়, এরা প্রত্যেকেই অ্যাকচুয়াল মানুষ যাদেরকে কস্টিউম পরিয়ে অ্যাডগুলো শ্যুট করা হয়েছে। নাম্বার 6। আমেরিকার লস অ্যাঞ্জেলাস সিটিতে ইউটিউবের একটা প্রোডাকশন হাউস রয়েছে, এবং আপনি এখানে চাইলেই ফ্রিতে ভিডিও বানাতে পারবেন, কিন্তু শর্ত একটাই, আপনার ইউটিউব চ্যানেলে 10K অথবা তার বেশি সাবস্ক্রাইবার্স হতে হবে, বাস তাহলে আপনি এখানে একদম ফ্রিতে ভিডিও বানাতে পারবেন। নাম্বার 5। লুক্সেমবার্গ এমন একটা কান্ট্রি যেখানে পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনি এখানে বাস, ট্রেন এবং ট্রামসে যত খুশি ট্রাভেল করুন, আপনাকে একটা পয়সাও দিতে হবে না। নাম্বার 4। প্ল্যানেট মার্সে অলিম্পাস মন্স নামে একটি মাউন্টেন আছে, এবং এর হাইট হচ্ছে অ্যারাউন্ড 25 কিলোমিটার। তো উচ্চতার দিক থেকে এটি আমাদের মাউন্ট এভারেস্টের থেকেও প্রায় 3 গুণ বেশি, তাই আপনি এটাকে আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় মাউন্টেনও বলতে পারেন। নাম্বার 3। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কতটা ডেঞ্জারাস সেটা তো আপনি অবশ্যই জানেন, কিন্তু কিম জং উন কত বড় ধাপ্পাবাজ সেটা আপনি এই ফ্যাক্ট শুনলেই বুঝতে পারবেন। আসলে নর্থ কোরিয়ার বাচ্চাদের টেক্সট বুকে এটা পড়ানো হয় যে কিম জং উন মাত্র 3 বছর বয়সেই ড্রাইভিং করতে শিখে গিয়েছিল, অর্থাৎ 3 বছর বয়সে সে কার ড্রাইভ করতে পারত। ভাই, সে কুছ জ্যাদা নি হো গয়া, মতলব কুছ ভি ইয়ার, মানে চাপাবাজির একটা লিমিট থাকে। হ্যাঁ, তবে এটা হতে পারে যদি কারের অবস্থা অনেকটা এমন হয়। তো কিম জং উনের এই এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টের ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 2। আচ্ছা, আপনি কি কখনো কোনো অ্যানিমেলকে স্মাইল করতে দেখেছেন? হয়তো আপনার উত্তরটা না, কেননা এই ব্যাপারটা খুবই রেয়ার। কিন্তু কোকা নামের এক ধরনের অ্যানিমেল রয়েছে, এবং এদের বিশেষত্ব হচ্ছে এদের মুখে অল টাইম একটা স্মাইল লেগেই থাকে, আর ঠিক এই কারণেই এদেরকে দ্য হ্যাপিয়েস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। কিন্তু এরা অ্যাকচুয়ালি হাসে না, আসলে এদের ফেসের শেপটাই এমন। নাম্বার 1। 2012 আমেরিকার একজন ওম্যান ইবেতে একটি চিকেনের টুকরোকে $8,100 বিক্রি করে দেয়, যেটি কিনে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 6 লাখ রুপি। এবং এই চিকেনের টুকরোটি এত বেশি টাকায় বিক্রি হওয়ার কারণ হচ্ছে এটি দেখতে অনেকটা জর্জ ওয়াশিংটনের মতো ছিল, যিনি কিনা আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, যেমনটা আপনি এই ফটোতে দেখতেই পাচ্ছেন। তো আপনার কি মনে হয় এটা ঠিক কতটা জর্জ ওয়াশিংটনের মতো দেখতে? আর আপনি এই চিকেনের জন্য ঠিক কত টাকা দিতে রাজি আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 0। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানাও, আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আইএসএন টিভিকে। থ্যাংকস ফর ওয়াচিং।